কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে অবস্থিত একটি হিন্দু দেবী কামাখ্যার মন্দির। এটি 51টি শক্তিপীঠের অন্যতম একটি শক্তিপীঠ। 51টি শক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দির অন্যতম, কারণ এখানে মাতা সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। এরপর থেকে এই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবীও বলা হয়। তন্ত্র সাধকদের জন্য এই মন্দিরটি অন্যতম একটি পবিত্র হিন্দু মন্দির। আর এই কামাখ্যা মন্দিরে তোমরা কীভাবে আসবে, কোথায় থাকবে, খরচই বা কত, আর এই মন্দিরে আসার সবচেয়ে ভালো সময়, খাওয়া দাওয়াই বা কী করবেন, আর এই কামাখ্যা মন্দিরে ঘোরার বাজেটই বা কত হতে পারে, আর এই কামাখ্যা মন্দিরে আসলে আর কোথায় কোথায় তোমরা ঘুরতে পারো, সম্পূর্ণটা এই ভিডিওতে তোমাদেরকে বলবো। আর তার সাথে সাথে কামাখ্যা মন্দির সংলগ্ন হোটেলের ভাড়াই বা কত, পুরোটাই তোমাদেরকে বিস্তারিত জানাবো। তোমরা যারা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে আসবে, তারা গুয়াহাটি রেলওয়ে স্টেশন কিংবা কামাখ্যা রেলওয়ে স্টেশনে এসে নামবে। সব ট্রেন কামাখ্যা রেলওয়ে স্টেশনে দাঁড়ায় না। কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে গুয়াহাটি রেল স্টেশনের দূরত্ব 6 কিলোমিটার এবং গুয়াহাটি রেল স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব মোটামুটি 8 কিলোমিটার। তোমরা গুয়াহাটি রেল স্টেশনে এসে গুয়াহাটি রেল স্টেশনের বাইরে 6 কিংবা 7 নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে যাবে, যেখানে পল্টন বাজারের সামনে থেকে অজস্র বাস কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যায়। তবে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যে বাসগুলো যায় সেগুলো কিন্তু তোমাদেরকে এই গেটের নিচে নামিয়ে দেবে, পাহাড়ের নিচে নামিয়ে দেবে। আর এখানে তোমাদেরকে গুয়াহাটি স্টেশন থেকে আসতে ভাড়া লাগবে 15 টাকা। আর এই পাহাড়ের নিচে মন্দিরের গেট থেকে তোমাদেরকে ওপরে যেতে গেলে অটো বা এখানে মারুতি ভ্যান দাঁড়িয়ে থাকে, অটো বা মারুতি ভ্যানে মন্দিরের ওপরে যেতে তোমাদেরকে ভাড়া লাগবে 20 টাকা। আর এই মন্দিরের ওপরে যাওয়ার ঠিক আগে 800 মিটার নিচেই একটি ভিউ পয়েন্ট রয়েছে, যা কামাখ্যা ভিউ পয়েন্ট নামেও পরিচিত। এই কামাখ্যা মন্দিরে যাওয়ার আগে এই ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে নিতে পারো। অসাধারণ সৌন্দর্য এই ভিউ পয়েন্ট থেকে, তোমরা পুরো গুয়াহাটি শহরটাকে নিচে দেখতে পাবে। আর এই ওপরে গেলেই তোমাদের জন্য রয়েছে কামাখ্যা মন্দির এবং এই বাঁদিকেই রয়েছে আরও একটি মন্দির। বাঁদিকেই রয়েছে বাগালমুখী মন্দির, এই মন্দিরেও তোমরা দর্শন করে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারো। আর এই ভিউ পয়েন্ট থেকে তোমাদের মন্দিরের গেটে পৌঁছতে খুব বেশি হলে হাঁটা পথে 5 মিনিট লাগবে। তোমরা কামাখ্যা মন্দির দর্শন করেও এখানে আসতে পারো কিংবা কামাখ্যা মন্দিরে যাওয়ার আগেও এখানে আসতে পারো। এবার তোমাদেরকে জানাবো এই মন্দিরে আসার সঠিক সময় কখন। এই মন্দির সকাল 7টায় দর্শনার্থীদের জন্য খুলে যায় এবং বিকেল 5টায় এই মন্দিরের গর্ভগৃহ দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায়। বাস স্ট্যান্ডের এইখানে তোমরা নামার পর রাস্তার দুধার দিয়ে তোমরা সারিবদ্ধভাবে দোকান দেখতে পাবে, যেখান থেকে তোমরা পুজোর ডালা সংগ্রহ করতে পারো তোমাদের সাধ্যমতো পয়সা দিয়ে। 10 টাকা 20 টাকা 50 টাকা তোমাদের ইচ্ছে মতো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। এছাড়াও সমস্ত ব্যাংকের এটিএম এখানে রয়েছে। এছাড়াও তোমরা ট্রেনের টিকিটও এখান থেকে কাটতে পারো। আনরিজার্ভ রিজার্ভ টিকিট এখান থেকে কাটা হয়। তোমরা এই দোকানগুলো থেকে পুজোর ডালি নিয়ে সেখানে তোমাদের ছোটোখাটো ব্যাগ কিংবা জুতো রেখে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারো। আমি তোমাদেরকে বলবো যতটা সম্ভব মন্দিরের কাছাকাছি কোনো একটি দোকান থেকে ডালি সংগ্রহ করো। আমি এই শর্মা স্টোর থেকে ডালি সংগ্রহ করলাম। এখানে আমার ব্যাগ এবং জুতো রেখে হাত ধুয়ে পুজোর ডালি এখান থেকে সংগ্রহ করে নিলাম। এখানে ফুলের মালা থেকে শুরু করে বিভিন্ন প্রসাদ সামগ্রী এবং কাপড় এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো পছন্দের ফুলের মালা, ফুল এবং পুজোর ডালি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারো। মন্দিরে প্রবেশ করার সময় সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি। মাঝে দুপুর 1টা থেকে 2টো অবধি মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। আর এই মন্দিরে তোমরা 2টো লাইন হয়, একটি জেনারেল লাইন, একটি ভিআইপি লাইন। ভিআইপি লাইনে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে তোমাদেরকে 500 টাকা দিয়ে একটি কুপন কেটে নিতে হবে।
যা মন্দিরের প্রবেশের বা দিকে একটি কাউন্টার থেকে। অবশেষে অনেক খুঁজে আমি এই মন্দিরের লাইনে দাঁড়ালাম। লাইন মন্দিরের ছাড়িয়ে অনেকটাই বাইরে চলে গেছে। প্রায় 3 ঘন্টা সেই লাইনে দাঁড়ানোর পর অবশেষে কিছুটা আমি ভেতরে প্রবেশ করি। এই মন্দিরের জেনারেল লাইনে সবচেয়ে সুন্দর ব্যবস্থা হলো এখানে তোমাদেরকে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, লাইনের পাশেই তোমাদেরকে বসার জায়গা রয়েছে। প্রায় 4 ঘন্টা লাইনে থাকার পর অবশেষে যখন মন্দিরের গর্ভগৃহ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছিল ঠিক সেই সময় বাইরে একটি কুপন নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরটাকে দেখার জন্য। আর এই কামাখ্যা মন্দিরের মূল মন্দিরের সাথেই রয়েছে কতগুলো ছোট ছোট মন্দির। আর এই ছোট ছোট মন্দিরের পাশেই রয়েছে তোমাদেরকে মোমবাতি, ধূপকাঠি এবং প্রদীপ জ্বালানোরও ঘর। আর বাদিকে তোমরা কিছু দূর দেখতে পারলে দেখবে যে এখানে তোমাদের কাছে জলের ব্যবস্থা রয়েছে, এছাড়াও রয়েছে কামাখ্যা মন্দিরের ভেতরে রয়েছে গেস্ট হাউস, যেখানেও তোমরা থাকতে পারো। আর তোমাদের বেশি লাগে হলেও তোমরা এই গেস্ট হাউসে অল্প পয়সার বিনিময়ে এখানে রেখে দিতে পারো। লাইনের মাঝে অনেকটা সময় গ্যাপ থাকায় কুপন নিয়ে বাইরে বেরিয়ে এসে মন্দিরটাকে এক্সপ্লোর করছি। মন্দিরের প্রতিটা দেওয়ালে সুন্দর করে মূর্তি, যা তোমাদেরকে অনেকটাই আকর্ষণ করবে। আর এই মন্দিরের যে দুটো লাইন হয়, একটি ভিআইপি লাইন এবং একটি জেনারেল লাইন, ভিআইপি লাইনের টিকিট সকাল 5টা থেকে 7টার ভিতরে পাবে। ভিআইপি লাইনে তোমাদেরকে 500 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর তোমরা যারা জেনারেল লাইনে পুজো দিয়ে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে চাও, তারা অবশ্যই যতটা সম্ভব ভোরবেলা এসে লাইন দেবে, তাহলে অনেকটাই তোমাদেরকে লাইনে কম দাঁড়াতে হবে। আর নয়তো তোমরা দুপুর 2টো থেকে 3টের পরে এসে লাইন দিতে হবে, সে সময়ও অনেকটাই লাইন কম হবে। আমি সকাল 8:30 লাইন দিয়েছি আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:30। প্রায় 4.5 ঘন্টার মতো আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি। আর এই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাইরে বেরিয়ে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। কিছু দূর গেলেই বাদিকে তোমরা দেখবে এখানে মোমবাতি, ধূপকাঠি জ্বালানোর জায়গা রয়েছে। এখানে তোমরা আরতি করতে পারো এবং মোমবাতি ধূপকাঠি জ্বালাতে পারো, এবং নারকেল ফাটানোর জন্য আলাদা কিন্তু জায়গা করা রয়েছে। মন্দিরের গায়ে অসংখ্য ছোট ছোট মূর্তি পাথরের ওপর খোদাই করা রয়েছে, যা মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে শরীর যতই ক্লান্ত হচ্ছে ততই যেন মায়ের মন্দিরে প্রবেশ করার ইচ্ছেটা আরও বেড়ে যাচ্ছে। এই লাইনে থেকে অনেক মানুষ ফিরে যাচ্ছে, বাইরে থেকে দর্শন করে চলে যাচ্ছে। কিন্তু বাইরে থেকে যারা দর্শন করবে তাদেরকে একটা কথা বলে রাখি, তারা কিন্তু মায়ের গর্ভগৃহ, যে গুহার ভেতরে মায়ের যোনি যেখানে মূল পুজো করা হয়, তা কিন্তু তোমরা দেখতে পাবে না। এখানে অনেক পান্ডা রয়েছে যারা তোমাদেরকে বলবে পুজো করিয়ে দিচ্ছি, তারা বেশ কিছু টাকার বিনিময়ে তোমাদেরকে বাইরের একটি মূর্তিতে পুজো করিয়ে দিয়ে তোমাদের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে নেবে। তাই আমি বলবো এই পান্ডাকে চক্করে ঘুরো না, আর তোমরা লাইনে গিয়ে হয় খুব ভোরবেলা আসো, তাহলে মায়ের গর্ভগৃহ বা মায়ের এই গুহার ভেতরেও প্রবেশ করতে পারবে। সেই ইচ্ছা শক্তিকে রেখেই তোমরা লাইনে দাঁড়িয়ে পড়ো। আর এই মন্দিরের গর্ভ দিয়ে প্রবেশ করলে তার অনুভূতিটাই তোমাদের কাছে কিন্তু অন্যরকম হবে। বাইরে থেকে মন্দিরটাকে এক্সপ্লোর করার পরে আবার আমি লাইনে ফিরে যাব। আর এই লাইনের মধ্যে কিন্তু বিশেষত্ব যেটা আমি বললাম, বসার জন্য তোমাদেরকে চেয়ারের ব্যবস্থা থাকবে এবং ওপরে কিন্তু অনবরত ফ্যান চলছে। তাই লাইনে তোমাদেরকে যে পুরোটা সময় দাঁড়িয়ে থাকতে হবে তাও কিন্তু না, লাইনটি যখনই থেমে যাবে তখনই তোমরা ওই চেয়ারে বসতে পারবে। প্রায় তোমাদেরকে কিন্তু 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে এসো কামাখ্যা মন্দিরে যদি পুজো দিতে হয়। যদি তোমরা ভোরবেলা আসো কিংবা দুপুরের পরে আসো, যখনই আসো 4 থেকে 5 ঘন্টা হাতে সময় নিয়ে কামাখ্যা মন্দিরে এসো, যদি গর্ভগৃহে প্রবেশ করতে চাও।
কামাখ্যা মন্দিরে আসলে আমি তো বলবো অবশ্যই গর্ভ গিয়ে প্রবেশ করো। আর এখানেই রয়েছে বলিঘর, এখানেই সমস্ত বলি সম্পন্ন হয়। আর ডান দিকেই রয়েছে তোমরা এই পুকুর, এই পুকুরেও তোমরা স্নান করে পুজো দিতে পারো। এরপরে আমি আবার লাইনের দিকে চলে যাব। লাইন আবার অনেকটা আগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে সাইডে বসার জায়গা, আর উপরে চলছে ফ্যান, তাই তোমাদের কোনো সমস্যাই হবে না। বেলা তখন 4টে বাজে, তখনও মন্দিরের কাছাকাছি আসতে পারিনি, কিন্তু যতই মন্দিরের কাছাকাছি পৌঁছচ্ছি ততই বললাম ইচ্ছা শক্তিটা আরও বেড়ে যাচ্ছে। অবশেষে বিকেল 5:10 আমি মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি মায়ের পুজো দিয়ে, মায়ের গর্ভগৃহে। মায়ের সেই অসাধারণ রূপ দেখে আমি বাইরে বেরিয়ে এসেছি, এ এক আলাদাই অনুভূতি। কামাখ্যা মন্দিরে আসলে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে না পারলে তার অনুভূতিটা যেমন আলাদা হয়, কিন্তু মায়ের গর্ভগৃহে প্রবেশ করে বেরিয়ে আসার অনুভূতিটাও কিন্তু অন্যরকম। এ যেন এক অন্য পাওয়া। তোমরাও কামাখ্যা মন্দিরে এসো, ঘুরে যাও এবং মায়ের গর্ভগৃহে প্রবেশ করে কিছুটা পুণ্য সঞ্চয় করে যাও। আর এই কামাখ্যা মন্দির আসার সাথে সাথে যেই মন্দির দর্শন না করলে তোমাদের কামাখ্যা ঘোরাও বৃথা হয়ে যাবে, তা হচ্ছে উমানন্দ টেম্পল, গুয়াহাটি শহরের রোপওয়ে, গুয়াহাটি ওয়ার মেমোরিয়াল, এগুলোও তোমরা ঘুরে যেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আরও কোনো ইনফরমেশান জানার থাকলে তাও কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো।